ক্যাভিয়েট দাখিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। এর আগে পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী। শুভেন্দুর পর সুপ্রিম কোর্টে অধীরও কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বিরোধীরা ক্যাভিয়েট দাখিল করলেন আবু হাসেম খান চৌধুরী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখব, পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছিলেন, এবার অধীর রঞ্জন চৌধুরী। ফলে সুপ্রিম কোর্টে রাজ্যের পঞ্চায়েত মামলার শুনানির সময় তারা বক্তব্য জানানোর সুযোগ পাবেন। কংগ্রেস সূত্রে খবর, ক্যাভিয়েট দাখিল করার পাশাপাশি সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে রাজ্যকে টক্কর দিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন অধীর। পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ক্যাভিয়েট দাখিল করেছিলেন এবং তারপরে পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল প্রদেশ কংগ্রেস সভাপতি। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, শুভেন্দুর পর সুপ্রিম কোর্টে অধীর, কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বিরোধীরা কি বলবে সুচারু? দেখো, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করে হাইকোর্টে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য এবং নির্বাচন কমিশন গিয়েছে। ফলে বিরোধীরা গেল গেল রব প্রথম থেকেই চালিয়ে যাচ্ছিল যে এই অবস্থায় এই পরিস্থিতিতে যদি কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হয় তাহলে ভোট হবে না, সেটা প্রহসনে পরিণত হবে। এমন একটা পরিস্থিতির মধ্যে এবার তৎপরতা শুরু করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এর আগেই আমরা জানিয়েছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি ক্যাবিনেট দাখিল করেছিলেন, এবার ক্যাবিনেট দাখিল করলেন অধীর চৌধুরী। এবং একেবারে কার্যত সেখানে সুপ্রিম কোর্টের কাছে রাজ্যের যে পঞ্চায়েত মামলা শুনানি তার সময় বক্তব্য যাতে এই হয় বা পর্যবেক্ষণ এমন হয় যাতে করে কেন্দ্রীয় বাহিনী আসে। পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী চাইতে রাজ্য নির্বাচনকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বলা হয়েছিল যে নির্দেশ দেওয়ার 48 ঘন্টার মধ্যে কমিশনকে ওই নির্দেশ কার্যকর করতে হবে, কিন্তু দেখা যায় সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় এবং তারপর সুপ্রিম কোর্টে চলে যায় কমিশন। যদিও প্রথম প্রতিক্রিয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা তিনি জানিয়েছিলেন যে আমরা কোর্টের নির্দেশ মেনে চলবো, কিন্তু ভেতরে ভেতরে এই কৌশল চলছিল। ফলে গোটা বিষয়টাকে একেবারেই ভালোভাবে দেখছে না বিরোধী রাজনৈতিক দলগুলো। তাই অধীর রঞ্জন চৌধুরী এবার ক্যাবিনেট দাখিল করলেন এবং দেখার যে দেশের শীর্ষ আদালত কি করে এবং কি পর্যবেক্ষণ দেয়। মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করতে একদিকে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি এবং অন্যদিকে অধীর চৌধুরী তাদের এই যে অ্যাপিল, তাদের এই অ্যাপিলে সাড়া দেয় কিনা সেটার দিকে তাকিয়ে থাকতে হবে। বেশ, ধন্যবাদ সুচারু। শুভেন্দু অধিকারী আবু হাসেম খান চৌধুরীর পর এবার সুপ্রিম কোর্টে অধীর রঞ্জন চৌধুরী। কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বিরোধীরা পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন রাজ্য এবং নির্বাচন কমিশন। তাই শুভেন্দু অধিকারী আবু হাসেম খান চৌধুরীর পর সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন অধীর রঞ্জন চৌধুরী।